নমস্কার বন্ধুরা, চম্পা ব্লগে সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে এসে গেছি। আজকে তোমাদেরকে এশিয়ার মধ্যে সবথেকে বড় আর পুরনো সমিলে নিয়ে যাচ্ছি। আর এই সমিলটা তৈরি করেছিল ইংরেজরা যখন আমাদের পোর্ট ব্লেয়ারে রাজত্ব করতে এসেছিল। 1883-তে এই সমিলটা তৈরি করা হয়েছিল। বন্ধুরা, এই যে দেখো হ্যাডো জেটি, আর এই জেটির থেকে বড় বড় শিপগুলো ইন্টার আইল্যান্ড আর মেনল্যান্ডের জন্য এখান থেকেই ছাড়ে। বন্ধুরা, সমিলে ঢোকার জন্য 20 রুপিসের টিকিট কাটতে হয়। আর দেখো আমরা গেটে এসে গেছি, এবার চলো ভিতরে কি কি দেখা যায়। জাপানিজ বাংকার, আর এই বাংকারটা তৈরি করেছিল জাপানিরা যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয় তখনই এই বাংকারটা তৈরি করা। আর এই যে যে সমিল, এই সমিলে যখন ইংরেজ আর জাপানিদের মধ্যে যুদ্ধ হয়েছিল তখন বোমা ফেলেছিল। দেখো বাংকারটা একদম লম্বা আর অনেক অন্ধকার। বন্ধুরা, এবার মিলে প্রবেশ করলাম। আর এটা হচ্ছে গভর্নমেন্ট সমিল চাতাম 1883, একটা মেমোরিয়াল তৈরি করে রেখেছে। বন্ধুরা, গাছ থেকে তক্তা চেরাই করে এখানে রেখেছে, আর তক্তা চেরাই করার জন্য মোটা মোটা গাছগুলো এখানে রেখে দিয়েছে। বন্ধুরা, কাঠ চেরাই করার পরে এই ঘরে রেখে দিয়েছে বিক্রি করার জন্য। বন্ধুরা, এখন চলো আমরা দেখি যে তক্তাগুলো কিভাবে চেরাই করা হয়। আর এই যে দেখো মেশিনটা, এই মেশিনটা আমেরিকা থেকে আনা হয়েছিল, আর এই মেশিন দিয়েই যত তক্তা সব চেরাই করা হয়। বন্ধুরা, এই যে দেখো বিশ্বকর্মা ঠাকুরের মূর্তি বানিয়ে রেখেছে, এটা পুরোটাই কাঠ দিয়ে তৈরি করা।
বন্ধুরা, চাটাম সমিলটা পুরোপুরি গভর্নমেন্টের আন্ডারে চলে গেছে। আর আগে 4 শিফটে কাজ হতো, এখন 2 শিফটে কাজ হয়। বন্ধুরা, এই সমিল দেখার জন্য বাইরের থেকে প্রচুর টুরিস্ট আসে, আর আমাদের আইল্যান্ড থেকেও প্রতিদিন সবাই দেখতে আসে, আর খুব ভালো লাগে। আর তোমরাও যদি কখনো আন্দামানে আসো, বা আন্দামানের সবাই তোমরা যখন পোর্ট ব্লেয়ারে আসবে, অবশ্যই তোমরা সমিল দেখতে আসবে, দেখবে তোমাদেরও খুব ভালো লাগবে। বন্ধুরা, এটা হচ্ছে চাতাম মেমোরিয়াল। বন্ধুরা, ঘুরতে ঘুরতে খিদে পেয়ে গেল। সমিলের ক্যান্টিনে আমরা এসে গেছি, আর এই ক্যান্টিনে সকালের ব্রেকফাস্ট থেকে শুরু করে দুপুরের লাঞ্চ, জলখাবার সবটাই পাওয়া যায়। বন্ধুরা, এখানে এখনো লাঞ্চ 25 রুপিস আর ব্রেকফাস্ট 15 রুপিস। বন্ধুরা, এই খাবারটা পুরোটাই হচ্ছে 25 রুপিস। বন্ধুরা, দুপুরের খাবারটা 11টার থেকে
12টার মধ্যেই পাওয়া যায়, আর এই বেল লেগে গেলে তারপরে আর খাবার এখানে পাওয়া যায় না। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল, এইবার চলো ফরেস্ট মিউজিয়ামে ঘুরে ঘুরে তোমাদেরকে দেখাই। বন্ধুরা, এই যে তোমরা মিউজিয়ামের মধ্যে যত কাঠের তৈরি জিনিসপত্রগুলো দেখতে পাচ্ছ, এগুলো সবই প্যাডাক গাছের তৈরি, আর প্যাডাক গাছটা হচ্ছে সবথেকে দামিও আর মূল্যবান। Thank you.
বন্ধুরা, তোমাদেরকে সমিলটা ঘুরে দেখালাম, কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। চলো বন্ধুরা, তাহলে আমাদের দেখা কমপ্লিট হয়ে গেল, এবার বাইরে চলো। আর এই যে দেখো বাইরের সিনারিটা খুব সুন্দর, তোমাদেরকে দেখাচ্ছি। এই যে দেখো বন্ধুরা, তোমাদেরকে হ্যাডোর জেটিটা পুরোটাই ঘুরিয়ে দেখাচ্ছি। আর এই যে যে শিপগুলো দেখতে পাচ্ছ, বড় বড় শিপ, এগুলো ইন্টার আইল্যান্ডে যায় আর মেনল্যান্ডের জন্য এখান থেকেই ছাড়ে। বন্ধুরা, এই শিপটার নাম হচ্ছে নালান্দা, আর এই নালান্দা শিপটা ইন্টার আইল্যান্ড লিটিল আন্ডামানের জন্যই রওনা দিয়েছে। বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভালো লাগলে শেয়ার করবে, লাইক করবে। আর যারা আমার ভিডিওতে নতুন আছো, প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবে না। বন্ধুরা, এটা হচ্ছে চাটামের জেটি, আর এই জেটির থেকে ফেরি বোটের মাধ্যমে দূর দূরান্তর জায়গাগুলোতে প্যাসেঞ্জাররা পৌঁছায়। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।